কোন ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, পাপ কর্ম তার বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক থেকেও বড় হলো ব্যক্তির কর্ম, তাই ব্যক্তির কখনোই কর্ম থেকে বিমুখ হওয়া উচিত নয়। প্রত্যেক ব্যক্তির জীবনে দুঃখের পর সুখ আসে, এটাই প্রকৃতির নিয়ম। এই জন্য ধৈর্যশীল হওয়া উচিত। যে কোনো ব্যক্তির জীবনে মাতা পিতার স্থান সব থেকে ওপরে হয়, তাই তাদের আবেগকে উপেক্ষা করা উচিত নয়। যে কোনো ব্যক্তির দ্বারা প্রতিশোধের বশে নেওয়া পদক্ষেপ তার নিজের জন্যই বিপদ ডেকে আনতে পারে। পার্থিব সুখ তো ভঙ্গুর হয়ে থাকে, প্রকৃত ভক্ত সেই হয়ে থাকে যে নিঃস্বার্থভাবে ঈশ্বরের সেবা করে। ক্রোধের অগ্নি যখন তার সীমা ছাড়িয়ে যায়, তখন তার নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক, অন্যথা তাতে নিজেরই ক্ষতি হতে পারে। প্রতিশোধের অগ্নি নিজেকেই ধ্বংস করে দেয়, সেই জন্য কোনো ব্যক্তির প্রতিশোধের ভাবনা থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। যে কোনো কর্মের দায়িত্ব গ্রহণ করবার পূর্বে আমরা আমাদের ইষ্ট, কুলদেবতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করা উচিত। এই ধরনের কার্য আমাদের সফল হতে সাহায্য করে। ঈশ্বর সর্বদা ধৈর্যের পরীক্ষা নেন, তাই সর্বদা সংযম রাখা উচিত। ঈশ্বরের দৃষ্টিতে কেউ ছোট বা বড় হয় না, ভগবান শুধুমাত্র সত্যিকারের ভক্তিতেই সন্তুষ্ট হন। প্রত্যেক ব্যক্তির মধ্যে গুণ এবং দোষ দুই থাকে, সম্মুখে দাঁড়ানো মানুষটির ওপর নির্ভর করে তিনি কোনটা গ্রহণ করবেন। ধর্মের পথে চলা ব্যক্তি কখনোই ব্যর্থতার দ্বারা প্রভাবিত হন না। অধর্মের জন্য এবং নির্দিষ্ট সময়ের পূর্বে করা কার্য যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারানো উচিত নয়, আর সমস্যা যতই জটিল হোক না কেন, তা সাহসিকতার সাথে মোকাবিলা করা উচিত। প্রকৃত বীর হলেন তিনি যিনি নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেন, কিন্তু কাপুরুষ নিজের দায়িত্ব পালন না করে অন্যের উপরে ছেড়ে দেয়। যথেষ্ট ভাবনা চিন্তা না করে আবেগতাড়িত হয়ে কোনো কাজ করা উচিত নয়, তাহলে সুফল নাও পাওয়া যেতে পারে। ধর্মের পথে চলা ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও অনুচিত সাহায্য নেন না, আর অধর্মী নিজের স্বার্থের জন্য ঈশ্বরকেও প্রভাবিত করতে পিছপা হয় না। অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকার ব্যক্তিকে পতনের দিকে ঠেলে দেয়।